আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আবারও শেয়ার করব নতুন একটি ক্যালকুলেশন ভিডিও। তো আজকে যে ক্যালকুলেশন ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেটি হলো, ধরেন আপনি অটোকুনে একটি সেটিং দিয়েছেন যেখানে আপনার ইয়ানের ডায়া আপনি রাখছেন +7%। এখন আপনি সেই 7%-এ আপনার কাউন্ট কত আসে, অর্থাৎ আপনি উক্ত মেশিনে 30 কাউন্টের আপনি ইয়ানের আপনি কাউন্টের ডায়া রাখছেন আপনি 7+7। তো এখন এটি আপনারা কিভাবে ক্যালকুলেশন করবেন? তো এটি ক্যালকুলেশন করার জন্য প্রথমেই আপনারা একটি ফর্মুলা ফলো করবেন। তো এটি মূলত কোনো একটি ফর্মুলা নয়, এটি হলো ঐকিক নিয়মের মাধ্যমে আমরা খুব সহজেই এই ক্যালকুলেশনটা আমরা খুব সহজেই করতে পারি। তো প্রথমে আমি বলবো যে 100%-এর জন্য আমাদের ইয়ান কাউন্ট হলো যে 30। তাহলে ঐকিক নিয়ম অনুসারে 1 কাউন্টের জন্য, অর্থাৎ 1%-এর জন্য আমাদের ইয়ান কাউন্ট হবে 30 ÷ হলো আমাদের 100। তারপরে আমি নেব যে 7%-এর জন্য আমাদের ইয়ান কাউন্ট হবে 30 × 7 ÷ হলো আমাদের 100। তো এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি দেখব যে আমাদের ক্যালকুলেশন ফলাফল হলো 2.1, অর্থাৎ +7-এর জন্য কাউন্ট হবে আমাদের 2.1+30। যেহেতু আমি উক্ত মেশিনে 30 কাউন্ট সেটিং দিয়েছি বা ফিট করেছি, তো এখন আমাদের 2.1 যদি আমি 30-এর সাথে যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 32.1 এনি, অর্থাৎ +7-এর জন্য আমাদের কাউন্ট হবে 32.1 এনি। তো ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত চাই। এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।